আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি পার্স অফ বিসিএসের পার্ট ফাইভে, যেখানে তিনটি কোশ্চেন আনা হয়েছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড অ্যাকোমোডেশন ইজ, প্রথম অপশনে আছে প্রিপোজিশন, দুই নম্বরে অপশনে আছে অ্যাডভার্ব, তিন নম্বরে অপশনে আছে নাউন, তারপর আছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হলো অ্যাকোমোডেশন। এই অ্যাকোমোডেশন শব্দটা খুবই ইম্পর্টেন্ট স্পেলিংয়ের ক্ষেত্রে, এটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে স্পেলিংয়ের ক্ষেত্রে। তো এখানে একটা সি নাও দিতে পারে, অথবা এখানে একটা এম নাও দিতে পারে, তো এটা এই জন্য প্যাচ লেগে যায়। তারপরে এখানে টি আই ওয়েন আছে, এখানে এস আই ওয়েনও দিয়ে দিতে পারে। তো যে কোনোভাবেই ঘুরিয়ে ফিরে এখানে স্পেলিং থেকে এই প্রশ্নটা বেশিরভাগ আসে, মানে এখানে অ্যাকোমোডেশন শব্দটা কোশ্চেন হয় নিচের কোনটি, কোন স্পেলিংটি কারেক্ট, তখন অ্যাকোমোডেশনটা বিভিন্নভাবে দিয়ে থাকে, অথবা দিয়ে দিতে পারে যে কোনটা রং। অন্যান্য তিনটা অপশন সঠিক দিতে পারে, অ্যাকোমোডেশনটা বল দিতে পারে। তো এই কারণে এই অ্যাকোমোডেশনটা খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। এখানে এরপরে ডাবল সি আছে, তারপর উ, তারপর ডাবল এম, এখানে যেন এ বিষয়টা ক্লিয়ার থাকে। তারপর হচ্ছে টি আই ও এন নাকি এস আই ও এন, এই জিনিসটাও খেয়াল রাখা দরকার। তাহলে এখানে অ্যাকোমোডেশন এটা স্পেলিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে যে প্রশ্নটা আছে, চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক, প্রথমে আছে প্রিপোজিশন, এটা অবশ্যই প্রিপোজিশন হবে না। তারপর হচ্ছে অ্যাডভার্বও হবে না, অ্যাডজেক্টিভও হবে না, নাউন হবে। কারণ কি, নাউন হওয়ার জন্য যে শর্ত আছে সেটা হলো শব্দের শেষে যদি টি আই ও এন থাকে সেটা হয় নাউন। সেটা কিসের কাজ করে, নাউনের। তাহলে অ্যাকোমোডেশন শব্দটা হচ্ছে নাউন। আমাদের এই এক নম্বর উত্তরের আনসার হচ্ছে সি। তারপর দুই নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন, এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক, সেটা আমাদেরকে, মানে সরি, কোন শব্দটা নাউন সেটা আমাদেরকে বলতে হবে। তাইলে এখানে অর্ডেন, অর্ডেন শব্দের অর্থ কি প্রথমে আমাদেরকে সেটা একটু খেয়াল রাখা দরকার। তা অর্ডেন শব্দটার মানেটাই হচ্ছে সাজিয়ে রাখা, যেটা বারবের কাজ করে, তার মানে এটা নাউন না। অর্ডেন শব্দের অর্থ সাজিয়ে রাখা, যেটা বার্ব। তারপর হচ্ছে ইমপ্রিমেটুর, এটার অর্থ হচ্ছে অনুমোদন। তো এখানে কিন্তু কিছুটা হলেও আমরা বুঝতে পারতেছি এখানে এটা নাউনের মতো কাজ করছে। তারপর হচ্ছে পন্টিফিকেট, পোপগিরি, হ্যাঁ পোপগিরি করা, এমন জাতীয় অর্থ প্রকাশ করে যেটা বার্বের মতোই কাজ করছে। তারপর যেটা আছে রিকুসেট শব্দটাও বার্ব, সবেগে ঠিকরাইয়া ওঠা, এমন অর্থ আর কি ডিকশনারির মধ্যে। তো তার মানে এখানে আমরা তিনটা বার্ব আছে, এখানে প্রথম হচ্ছে অর্ডেন, তারপর হচ্ছে পন্টিফিকেট, তারপর হচ্ছে রিকুসেট, যেটা আছে সেটা হচ্ছে বার্ব, আর দুই নম্বরে যেটা আছে ইমপ্রিমেটুর সেটা হচ্ছে নাউন। তিন নাম্বার যে প্রশ্নটা, হুইচ ইজ দ্য নাউন, চারটা অপশনের মধ্যে কোনটা নাউন সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে কি আছে, অবিডেন্স, তারপর হচ্ছে অবিডিয়েন্ট, তারপর হচ্ছে অবিয়িং, তারপর হচ্ছে অবিয়ান। এখানে নাউনের একটা সূত্র আছে, সেটা হলো শব্দের শেষে যখন সিই থাকবে তখন সেটা হয় নাউন, শব্দের শেষে যখন সিই থাকবে, হ্যাঁ সেটা হয় নাউন। তার মানে আমাদের বাকি যে চার তিনটা অপশন আছে সেই তিনটা অপশন হবে না, আমাদের নাউন হয়ে যাবে অবিডিয়েন্স, সিই শব্দের শেষে সিই, অথবা ইএন সিই হতে পারে, সেটাকেও আমরা নাউন বলে থাকি। এ হচ্ছে পার্টস অফ বিসিএসের 5 নম্বর পার্ট, দেখা হবে 6 নম্বর পার্ট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।